বাবা, এত গরম আস করো না, তোমার জেল নিব। আমরা জঙ্গি, আমরা সন্ত্রাস, আমরা মৌলবাদ, তবে আমরাও বলে রাখি, ও মুসলমানেরা, আমরা স্পষ্ট বলতে চাই, তোমরা যারা এই কথাগুলো বলার কারণে আমাদেরকে জঙ্গিবাদ বলো, সন্ত্রাসবাদ বলো, মৌলবাদ বলো, তাদেরকে বলছি আমরা মৌলবাদ না, আমরা যদি জঙ্গিবাদ হইতাম এদেশে না, গোটা পৃথিবীর সমস্ত নাস্তিক মুর্তাদেরা, এত পরিমাণে মুসলমান পৃথিবীতে আছে, একটা নাস্তিক মুর্তাদ সাথে রাসূলের কল্লা থাকতো না। পৃথিবীতে আমার পক্ষে কেউ থাকলো না, কথা বুঝেন কিন্তু, পৃথিবীতে আমার পক্ষে কেউ, আমি আল্লাহরে ছেড়ে দিব, ইসলাম ছেড়ে দিব, একত্ববাদ ছেড়ে দিব। অনেকেই বলতেছে, অনেকেই মনে মনে বলে, এই হুজুর সুড়ো মানুষ এত গরম বক্তব্য দেয় কেন, এরকম অনেকেই আসে, আচ্ছা হুজুর ছুটো একটু দেখে আসি কি বলে, কিন্তু আয়েশা দেয় এত গরম বক্তব্য, এত মুরব্বীদের মতো কথা বলে। এই জন্য আমাকে যারা চিনে না জানে না, এদের একটু এদেরকে স্মৃতি ভ্রম বলে না কি বলে, হঠাৎ করে স্মৃতি বিভ্রাট হয়ে যায়, কয় কি এই ধরনের চেঞ্জ চলে আসে মনের ভিতরে, এর কারণ কি, চিন্তা করে আসে একরকম, হয় আর একরকম না। ভাই সবাই নরম ওয়াজ করবে না, ঠিক কি ঠিক না? যারা আমার নরম ওয়াজ শুনতে চান তাদেরকে বলবো আমার মসজিদে যান, জুমার মসজিদে নরম বক্তব্য দিই, মাঝে মাঝে গরমও দিই, কিন্তু জুমার মসজিদে বিষয়ভিত্তিক নরম ওয়াজ থাকে। কিন্তু আমরা যদি এখন নরম হয়ে যায় এই জমিনের ভিতরে, সবাই যদি নরম হয়ে যায়, হক কথা বলনে ওয়ালা বন্ধ হয়ে যাবে। আমার আম্মা মাঝে মাঝেই বলে, আজকে আজকেও বলছে, বাবা তুমি আর একটু আস্তে কথা বইলো, বাবা তুমি যেমনে জোরে বক্তব্য দেও, যেই বক্তব্য দেও। আমার আম্মা কিন্তু ফোন রিসিভ করতে গিয়া কাটা দেয়, আর কাটতে গিয়া রিসিভ করে, বুঝে কম, কিন্তু আমার আম্মা তো এগুলো বয়ান দেখে না। ওরা করে কি, আমার কয়েকটা বাচ্চা আছে ফেসবুক চালায়, আর ভাই আছে আশেপাশের, এরা করে কি, দেখা দেহ দাদু কাকা কি ওয়াজ করে, এটা দেখে আম্মা ভয় পায়। বাড়িতে গেলেই অথবা ফোনে কর, বাবা এত গরম ওয়াজ করো না, তোমার জেল নিব। তা আমি আমার আম্মারে বুঝাই, আম্মা আমি হয়তো জেলে চলে যাব, রিমান্ডে চলে যাব, ফাঁসি হয়ে যাবে, আমি শহীদ হয়ে যাব, তুমি শহীদের মা হয়ে যাও। আল্লাহ যা বলছি তা বলতেছি। আম্মা তখন কয়, বাবা তোমার, তুমি একলা ইসলামের, ইসলামের পুরা দায়িত্ব, আম্মা যা কইছে তা হুবহু কইতেছি, কয় ইসলামের পুরা দায়িত্ব তোমার একলার না, কি কয় ইসলামের সব দায়িত্ব। আমি আম্মারে বলি, আম্মা আমি যা বলছি সেম বলতেছি, আমি বলি তুমি যেমন আমার মা, আমি যেমন তোমার সন্তান, পৃথিবীর প্রত্যেকটা সন্তানেরই একটা না একটা মা আছে, প্রত্যেকেরই মা আছে না নাই, এভাবে যদি প্রত্যেক মা তার সন্তানদেরকে দাবায়া দেয়, দমিয়ে দেয়, তাহলে দেখা যাবে সব মায়েরাই তার সন্তানদেরকে বলবে, বাবা তোমার বলার দরকার নাই, পৃথিবীতে আর বলনেওয়ালা কেউ থাকবে না। আমি মাঝে মাঝে চিন্তা করতাম, অনেক গরম বক্তব্য দেয়, অনেকে হুঙ্কার দেয়, কিন্তু কিছুদিন পরে পরে বন্ধ করে দেয় কেন? খেয়াল করবেন আপনারা যারা মিডিয়াতে দেখেন সবসময়, খেয়াল করবেন অনেক বক্তা চুপসে যায়। পরে আমি চিন্তা করে দেখলাম বাতির নিচে অন্ধকার, বাতির নিচে কি অন্ধকার, এটা আমার আমার মাথায় আসলো, কি কাহিনী, বাতির নিচে অন্ধকার হলো যখন কোনো বক্তা মামলা খায়, যখন কোনো বক্তা হামলা হামলার শিকার হয়, তখন চারপাশের লোকেরা এইভাবে ঘিরে ধরে চাপ দিয়া, কয় তুই এত কথা বলতে যাস কেন, আস্তে আস্তে ক, দেখোস না অমুকে কীভাবে বলে, তমুকে কীভাবে বলে। আমি মাঝে মাঝে এই দলেরে বলি, সবাই রে অমুকের সাথে তমুকের সাথে তুলনা দিতে আসো না, সবাই অমুক তমুক না, আমি আলাদা এক জিনিস। আমার কথা হইলো স্পষ্ট কথা। অনেকে বলে হুজুর ধীরে সুস্থে আগান, ধীরে সুস্থে গরম কথা বলেন, কেরিয়ার অনেক লম্বা। আমি বলি কালকে যদি মরা যায় কেরিয়ারের কোন কোচ হইব, যা বলার এখনই বলবো, কেরিয়ার কতদিন যাবে, কতদিন আগাবে, কতদিন থাকবো। আরে আমি যতই প্ল্যান করি, কালকে জাফলং যাব, এরপরের দিন কক্সবাজার যাব, কালকে এটা দিয়ে খাবো, কালকে খাসির গোস্ত খাবো, পরের দিন গরুর গোস্ত খাবো, আমি যতই প্ল্যান করি, আমার আল্লাহ যদি কয় সাবারের এই মাহফিল থেকে বাইর হওয়ার সাথে সাথে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে তুই মরে যাবি, আমার প্ল্যানে কোনো কাজে আসবে, জুড়ে বলেন। তাইলে আমার চাইতে উত্তম প্ল্যানকারী কে? বান্দা তুমি যতই প্ল্যান করো তোমার প্ল্যান ব্যর্থ হয়ে যাবে, আমার আল্লাহ উত্তম প্ল্যানকারী। অতএব আমাদের দায়িত্ব হচ্ছে সমসাময়িক সত্য কথা বলে যাও। আমি এটাই বুঝি, আমি এর চাইতে বেশি বুঝি না, আমি বুঝি আমাদের দায়িত্ব বাল্লিগু আন্নি ওয়ালা আয়া হাল্লাস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না সমান হতে পারে না, যারা জানে তাদের দায়িত্ব হলো
যারা জানে না তাদেরকে জানানো, ঠিক কি ঠিক না? আজকে আমি যে কথা কয়েকটা এতক্ষণ পর্যন্ত বললাম, এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম আপনাদেরকে বুঝাইলাম যে রাষ্ট্রপতির বিশেষ আইনে যদি জেনারেলের বাইরা ক্ষমা পাইতে পারে, তাইলে সাতেমে রাসুল আল্লাহর নবীর দুশ্মনদেরকে হত্যা করার কারণে আমার ভাইয়েরা ক্ষমা কি পাইতে পারে না? সবাই বলে না পারে। এ আওয়ামী লীগের ভাই, এ বিএনপির ভাই, জমিয়ত জামাত সরমুনাই জাসদ বাসদ সব দলের লোক এখানে থাকতে পারে, তোমার রাজনৈতিক পরিচয় বড় না। তুমি কবরে যাইলে ফেরেস্তা প্রশ্ন করবে না, হোয়াট ইজ ইউর টিম আওয়ামী লীগ এন্ড বিএনপি, প্রশ্ন করবে? কবরে গেলে কি প্রশ্ন করবে, হোয়াট ইজ ইউর টিম আওয়ামী লীগ এন্ড বিএনপি? যদি বলেন যে আমি তো জিয়াউর রহমানের সৈনিক, মুনকার নাকিরের সামনে কি বলবেন? আমি কার সৈনিক? আমি জিয়াউর রহমানের সৈনিক। তাহলে তো স্যার পাওয়া যাবেন। হ্যাঁ, যদি কন খালেদা জিয়ার সৈনিক, বঙ্গবন্ধুর সৈনিক, ইয়াশাদ চাচার সৈনিক, শেখ হাসিনার সৈনিক করলে তুমি না হিসেবে জানো? হ্যাঁ যাবেন? কাউকে ছোট করা উদ্দেশ্য না। আচ্ছা বলেন তো একটা কথা, আমি প্রায় প্রোগ্রামে বলি, অযৌক্তিক কথা হলে ধরাইয়া দিবেন, এই অধিকার আপনাকে দেওয়া হলো, কিন্তু যৌক্তিক হলে মাইনে নিতে হবে। সারা পৃথিবীর সমস্ত শক্তি একমত, রাশিয়া না না, সারা পৃথিবীর সমস্ত শক্তি একমত হয়ে গেছে, কি রাশিয়া, চীন, জাপান, ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, সারা পৃথিবী একমত, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, জাপান, সুইডেন, সুইজারল্যান্ড, আমেরিকা, রাশিয়া, মায়ানমার, ইন্ডিয়া সব এক হয়ে গেছে। ভ্লাদিমির পুতিন, মার্ক, এরপরে ম্যাক্রন, তারপরে জো বাইডেন, তারপরে ওয়াং সান সুচি, এরপরে নরেন্দ্র মোদি, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পৃথিবীর সমস্ত শক্তি, পরাশক্তি, মহাশক্তি এক হয়েছে। কিসের উপর একমত হয়েছে? আমরা পৃথিবীতে একটা লোককে, কয়টা লোক, একটা লোককে সুস্থ রাখবো, ভালো রাখবো, অসুস্থ হইতেও দিব না, মরতেও দিব না। কথা বুঝতেছেন? পৃথিবীর সমস্ত শক্তি, পরাশক্তি, মহাশক্তি এক হয়ে গেছে একটা লোককে এসি রুমের ভিতরে রাখা হবে, এমন নিরাপত্তা দেওয়া হবে এই লোকটা অসুস্থ হইতে পারবে না, মরতেও পারবে না। সম্ভব? জোরে বলেন। তার মানে সমস্ত শক্তি, পৃথিবীর সমস্ত শক্তি কোনো এক অলৌকিক শক্তির কাছে এসে মাথা নত করতে পারত। তাহলে আমার যদি মাথা নত করতেই হবে, এই শক্তির কাছে করব কেন? ওই শক্তির কাছে করব যেই শক্তির কাছে সমস্ত শক্তি মাথা নত করে, ঠিক কি ঠিক না? এটা বলা কি আমার অন্যায়? এটা বলা আমার অন্যায়? জোরে বলেন। আমি প্রোগ্রামগুলোতে বলে থাকি, শায়েস্তাগঞ্জে আমার গাড়ি ওভার স্পিডের কারণে আমার গাড়ি আটকায় দেওয়া হয়েছে। আমি গাড়িতে ছিলাম না, সিলেট চলে গেছি বিমানে প্রোগ্রামে, আমি সিলেট একটা প্রোগ্রামে চলে গেছি, আরেকটা প্রোগ্রাম ছিল রাতে, দিনে প্রোগ্রাম সিলেট, রাত্রে প্রোগ্রাম বামনবাড়িয়া সরাই। তো আমার প্রাইভেট কার যেটা, ওটা যাইতেছিল আমাকে আনার জন্য। সিলেটে যাওয়ার পথে একা একা শায়েস্তাগঞ্জে ফাঁড়ির যে পুলিশ আছে থামাইয়া দিছে, থামাইয়া দিয়া সে 100-এর উপরে গতি দিছিল, তারা হওয়ার জন্য প্রোগ্রামে দেরি হয়ে যাচ্ছে। এমন সময় বর্তমানে নাকি এক ধরনের ড্রোন ক্যামেরার মতো ক্যামেরা আছে রাস্তায়, ওভার স্পিডের কারণে ধরা ফেলে, আমার গাড়ি ধরা খেয়ে গেল, তার লাইসেন্স কাগজপত্র সব নিয়ে গেল জমা। আমার ফোন দিছে ড্রাইভার, হ্যাঁ হুজুর গাড়ির লাইসেন্স সব লয়ে গেছে। আমি বলছি প্রোগ্রামের প্রয়োজন, লাইসেন্স থাকুক, গাড়ি তো নাই নাই, কোনো গাড়ি নাই নাই। আমি বলছি তাড়াতাড়ি আসুন, আসছে। আমি প্রাইভেট কারে উঠে সিলেট থেকে শায়েস্তাগঞ্জে পুলিশ ফাঁড়িতে ঢুকছি, সালাম দিয়া, তারা দেখি একটা মিটিং করতেছে অন্য একটা বিষয় নিয়ে। আমি সালাম দিয়া ঢুকতেই ওসি সহ আমার দিকে, হুজুর আপনার গাড়ি? হাই হাই, আমরা তো জানি না, ঠিক হয় আমরা জানি না। আমি বলছি না জানার কিছু নাই, আইন সবার জন্য সমান, আমি যা বলছি তা বলতেছি, ওসি সাহেবকে বলছি আইন সবার জন্য সমান, আপনি যে আইন করছেন 80-এর উপরে গাড়ি চালাইলে ওভার স্পিডের কারণে একটা দুর্ঘটনা ঘটতে পারে, তখন এই ড্রাইভার কে নিবে? অবশ্যই আপনারা আইন যে ভঙ্গ করবে তাকেই শাস্তি দিবেন, কিন্তু শাস্তিরা সবাই একমত দিয়ে। এটা বলছি, আর একটা কথা বলছি শুনেন, আমরা আপনাদের যে কোনো আইন এদেশের মধ্যে
থানায় মামলা হলে আমরা মামলার জন্য থানার মধ্যে যাব, কোর্টে মামলা হলে কোর্টে যাব, উকিল ধরতে হয়। যে সিস্টেম আছে আইনের, আইন মানি, সিস্টেম মানি, উকিল ধরব। ম্যাজিস্ট্রেটের কাছে যেইভাবে থাকতে হয় সেভাবে থাকব। আমরা প্রত্যেকটা আইন মানি। ২৫০০ টাকা আমার জরিমানা দেওয়া লাগছে, কত ২৫০০ টাকা জরিমানা দেওয়া লাগছে মামলার। জরিমানা দিছি, সাইনও দিছি। আমরা বুঝাইতে চাইলাম আমাদের আইন মানতে সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু আইনের নামে যদি ইসলামের উপরে হস্তক্ষেপ করা হয়, ঈমানদারের ঈমান, ঈমানের উপর হস্তক্ষেপ করা হয়, তবে তো আপনাদের কথা দেখলে হবে না, আমার রসুল কি বলে সেটা দেখতে হবে। আমার রসুল বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। ততক্ষণ পর্যন্ত ইতাআত চলবে, বান্দার ইতাআত, অনুসরণ, দলের অনুসরণ, নেতার অনুসরণ, নেত্রীর অনুসরণ ততক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ নেতার অনুসরণ করলে গুনাহ হবে না, আল্লাহর অনুসরণ, রাসূলের অনুসরণের বিরুদ্ধে যাবে না। কিন্তু কোন নেতার অনুসরণ, নেত্রীর অনুসরণ, দলের অনুসরণ যদি আল্লাহর অনুসরণের বিরুদ্ধে যায়, ইসলামের অনুসরণের, রাসূলের আনুগত্যের বিরুদ্ধে যায়, তবে আমরা কোন নেতার অনুসরণ করতে পারতো না। এটা হলো আমাদের কথা। আমাদের কথাকে এদিক সেদিক নেবেন না, আমাদের কথা একদম স্পষ্ট, কোনো ধরনের এদিক সেদিক ফতোয়া নাই। আমাদের ফতোয়া না, ইসলামের ফতোয়া, শরীয়তের ফতোয়া। আল্লাহর নবীকে কেউ গালি দিলে ওয়াজিবুল কতল, এর হত্যা করা ওয়াজিব। পেশগুছ আছে? কোনো এদিক সেদিক ঘুরায় হাত দিয়ে না খায়, চামচ দিয়ে খাইছি? কোনো চামচ দিয়ে খাওয়ার এর সুযোগ নাই। সোজা কথা, যে ব্যক্তি আল্লাহর নবীকে গালি দিবে সাথে সাথে ওয়াজিবুল কতল, হত্যা করতে হবে। এখন এটা করবে কে? যদি দারুল ইসলাম হয়, যদি দেশের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা থাকে, তাহলে এটা করবে রাষ্ট্র। আমরা কি এই দাবি করতে পারি না? এ দেশ 94% মুসলমানের। এই দেশে যে আমার নবীরে গালি দিবে, একে শাস্তি, মামলা হইয়া একে কোর্টে নিয়ে আদালতের বিচারাধীন প্রক্রিয়া, এর হত্যা, এর ফাঁসির কাষ্ঠে ঝুলাই দেওয়া। এটা কি আমরা দাবি করতে পারি না? এটা কি অযৌক্তিক? জোরে বলেন। এর পরেও যদি আমাদেরকে বলেন না এটা করা যাবে না, আমরা জঙ্গি, আমরা সন্ত্রাস, আমরা মৌলবাদ, তবে আমরাও বলে রাখি, ও মুসলমানেরা, আমরা স্পষ্ট বলতে চাই, তোমরা যারা এই কথাগুলো বলার কারণে আমাদেরকে জঙ্গিবাদ বলো, সন্ত্রাসবাদ বলো, মৌলবাদ বলো, তাদেরকে বলছি আমরা মৌলবাদ না, আমরা যদি জঙ্গিবাদ হইতাম এদেশে না, গোটা পৃথিবীর সমস্ত নাস্তিক মুর্তাদেরা, এত পরিমাণে মুসলমান পৃথিবীতে আছে, একটা নাস্তিক মুর্তাদ সাথে রাসূলের কল্লা থাকতো না।